বৃষ্টি বিঘ্নিত আবহাওয়ার মধ্য দিয়ে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে অ্যাবারডিন বাংলা মেলা 2011। নর্থ ইস্ট স্কটল্যান্ডে বাংলাদেশি কমিউনিটি সর্ববৃহৎ এই আয়োজনের উপর রিপোর্ট করেছেন আমাদের স্কটল্যান্ড প্রতিনিধি মিজান রহমান। প্রতিকূল আবহাওয়ার মধ্য দিয়ে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে অ্যাবারডিন বাংলা মেলা 2011। শহরের ওয়েস্টবার্ন পার্কে রোববার দুপুর থেকেই শুরু হয় নানা আয়োজন। বৃষ্টিবিঘ্নিত দিনের শুরুতে প্রথম পর্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অ্যাবারডিন সিটি কাউন্সিলের লর্ড প্রভোস্ট প্রতিনিধি, মেম্বার অফ স্কটিশ পার্লামেন্ট কেভিন স্টুয়ার্ট, মেলা কমিটির নেতৃবৃন্দ এবং বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট জনেরা। A blend of Scottish communities and Bangladeshi communities. But everyone's still having fun. Bright things going on a rather dreek day, as we would say here in Aberdeen. সাদিক মিয়ার উপস্থাপনায় সাংস্কৃতিক পর্বে শুরু হয় নাচ গান ও কৌতুক। লন্ডন থেকে আসা মিউজিশিয়ান ও শিল্পীরা পুরোটা সময় জুড়ে মাতিয়ে রাখেন দর্শকদের। এছাড়া স্থানীয় শিল্পীদের নানা পরিবেশনা দর্শকদের যুগে বাড়তি আনন্দ। দূর দূরান্ত থেকে অনেকেই যোগ দেন মেলায়। আসলাম, আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। লন্ডন থেকে ছুটে এলাম এই মেলায় যোগদান করতে, দেখে আমি খুব আনন্দিত হয়েছি। আজকে অনেক দিন পরে এই ধরনের একটা অনুষ্ঠান দেখে খুবই খুবই আনন্দ লাগতেছে। The food and the music is very good and the people are very friendly. এবং সবাই খুব উপভোগ করছে মেলা। খাবার এবং নানা সংস্থা স্টলগুলিতে ছিল উপচে পড়া ভিড়। শিশুদের জন্য মেলায় ছিল নানা রকমের রাইড। And I like what they've put up for the Bengali Mela. Mendy's really fun to put on. Happy Bangla Mela. আয়োজনের মিডিয়া পার্টনার ছিল চ্যানেল এস টেলিভিশন। বাংলাদেশের সবার পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, চ্যানেল এস কে ধন্যবাদ জানাচ্ছি। নর্থ ইস্ট স্কটল্যান্ডের মূলধারায় বাংলাদেশি কৃষ্টিকে পরিচয় করিয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকদের প্রত্যাশা। আবারডিন থেকে মিজানুর রহমান, চ্যানেল এস নিউজ।